নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যখন সেই বাইতুল মাকদাসের নিদর্শনাবলী বলতেছিলেন, তিনি যেন কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে না যান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় প্রিয় নবীজির সামনে ওই বাইতুল মাকদাসকে এনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, বুখারী শরীফের হাদিস 3883, সেখানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যখন কুরাইশরা আমাকে অস্বীকার করলো তখন আমি হাতিমে কাবায় ছিলাম, আর আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে বাইতুল মাকদাসকে তুলে ধরলে। সুবহানাল্লাহ। ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস, বাইতুল মাকদাসকে আমার সামনে তুলে ধরলে। ফাতাফিক্তু খুবিরহুম আন আয়াতিহি ওয়া আনা আউযুরু ইলাইহি, আর আমি ওই বাইতুল মাকদাস দেখে দেখে ওর ভিতরের সমস্ত নিদর্শনাবলী, কয়টা দরজা রয়েছে, কতটি জানালা রয়েছে, কতটি লাইট রয়েছে, কতটি বিভিন্ন ধরনের নিদর্শনাবলী রয়েছে, সব কিছু আমি ওই মক্কার কুরাইশদের নিকট বর্ণনা করতে লাগলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে তখনকার সময় থেকেই একদল মানুষ প্রিয় নবীজির এই মিরাজ অস্বীকার করেছে। আজও পর্যন্ত কিছু মানুষ এটাকে সহজেই সহজভাবে মেনে নিতে পারছে না।